জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শনিবার 9 জুলাই 2022, উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রায় যে কটি রাশির সোনার কপাল চমকাতে চলেছে, সেই কটি রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায়। এই উল্টো রথযাত্রা থেকে যে কটি রাশির ভাগ্য চমকাতে চলেছে, সেই রাশিগুলো নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, জগন্নাথ, উনি জগতের নাথ, এবং এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন, এবং আপনারা এদিনও কিছু দান যদি করতে পারেন, তাতে বিশেষভাবে এই উল্টো রথযাত্রায় আপনাদের কিন্তু লাভ কিন্তু হবে। আবারও বলছি, এই রথযাত্রায় যদি রথের দড়ির একটু অংশ যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের উন্নতি কিন্তু হবেই, এবং দীর্ঘদিন আটকে আছে এমন কাজ, বাধা, বিপত্তি, এই সকল জিনিস আপনাদের আটকে যাবে, অর্থাৎ বন্ধ হবে। তো জগন্নাথ দেবের আশীর্বাদে যে কটি রাশির কপাল খুলতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি একে একে আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির বিশেষভাবে এই উল্টো রথযাত্রা থেকে সৌভাগ্য লাভ করতে চলেছে। অর্থাৎ আমি একটি ভিডিও দিয়েছিলাম যে সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, সেখানে কিন্তু মকর রাশি কিন্তু এর আগেও ছিল। এই উল্টো রথযাত্রাতেও কিন্তু মকর রাশির সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই উল্টো রথযাত্রা থেকে আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, বিশেষ করে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এই উল্টো রথযাত্রা থেকে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে অর্থনৈতিক স্থিতি এবং সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, লিখে রাখুন ধনুরাশি। এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি চমৎকার হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে সিংহ রাশি। এরপর যে রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ, ভাগ্যের সাপোর্ট এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, আর্থিক স্থিতি মজবুত, এবং সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে বৃষ রাশির। ভাগ্য কিন্তু আপনাদের চাকা কিন্তু ঘুরতে চলেছে বৃষ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদে মেষ রাশির কিন্তু উন্নতি আর উন্নতি চোখে পড়ার মতনই দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ, নমস্কার।